সব রায়ের পরে আসামিদেরকে আবার কারাগারে নিয়ে যাওয়ার জন্য আমি আশা করছি। কারাগারে নিয়ে যাওয়ার জন্য আপনারা জানেন ইতিমধ্যে নুসরাত হত্যা মামলার 16 জন আসামিকেই মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দেখতে পাচ্ছেন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের স্বজনদের হাজারি।
আবার তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হবে। আপনারা জানেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত জন্মদিন রয়েছে সোনাগাজী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজিরুল আমিন এবং কাউন্সিলর মাসুদ রহমান। ১৬ জন যাদেরকে আজকের এই আদালতে মৃত্যুদণ্ড দিয়েছে এবং ফেনীবাসী দেখার অপেক্ষা কখন এই মৃত্যুদণ্ড কার্যকর হবে। আমাদের জনসংখ্যার চাপে
স্পষ্টভাবে আমরা সন্তুষ্ট প্রকাশ করছি। আদালত বলেছে যে রিস্তাটা সম্মানের জন্য যে লড়াই করেছিল এটি ইতিহাস, আসামিরা যে উদ্ধতপূর্ণ আচরণ করেছে এটি সম্মান হার মানিয়েছে, মানবতার ইতিহাসে লেখা থাকবে। সহিংসতা এবং নির্যাতনের যে বিরল ইতিহাস ফেনীবাসী দেখেছেন, তার উপযুক্ত রায়ের মাধ্যমে উপযুক্ত বিচার হয়েছে এবং আমরা রাষ্ট্রপক্ষ থেকে এই মামলাটা আর সকল আসামিদের ফাঁসির আদেশ কার্যকর করার জন্য বিনীত নিবেদন করি এবং যাতে কোথাও কোনো প্রতিবন্ধকতা না আসে এই রায় কার্যকর হতে আমরা ফেনীবাসী তথা বাংলাদেশের সকলের পক্ষ থেকে, বিচার প্রার্থী জনগণের পক্ষ থেকে আমাদের প্রত্যাশা এই রায় যাতে দ্রুত কার্যকর হয়। পর্যবেক্ষণে বলছে যে এই যে 1,00,000 টাকা যেই এটা অর্থদণ্ড করা হয়েছে, এই অর্থদণ্ডটা নুসরতের পরিবারকে মানবিক কারণে সাহায্য করার জন্য এটা অবজারভেশনে দেওয়া হয়েছে। এটা জঘন্য অপরাধের, এটা একটা ন্যায় বিচার হয়েছে এবং একটা দৃষ্টান্তমূলক এবং রায় দেওয়া হয়েছে। এই রায় আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করছি এবং এই রায়ের মাধ্যমে বাংলাদেশে কোনো অপরাধী অপরাধ করে পার করার কোনো সুযোগ নাই। সহযোগিতা করেছে এবং মিডিয়া এবং সকল পক্ষ এই মামলার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সকলে সহযোগিতা করছে। রাষ্ট্রপক্ষে বলছি, আদালত পর্যবেক্ষণ দিয়েছে যে এই নুসরাত রাফিকে হত্যাকাণ্ডে তারা সরকারের দোষী এবং যারা নির্দেশদাতা যে রাজনৈতিক কারণে আপনি কমিটিতে অংশ নিয়ে যাকে হত্যা করেছেন তার জন্য রাষ্ট্র সরাসরি যে ব্যবস্থা নিয়েছে তাদের ফাঁসির দণ্ডে দণ্ডিত করেছেন। অবজারভেশন হচ্ছে যে কোনো অবস্থায় যে জরিমানা করেছেন 1,00,000 টাকা, এই 1,00,000 টাকা রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে যেন নুসরাত রাফির পরিবারকে তার পরিবারকে প্রদান করা হয় ক্ষতিপূরণ স্বরূপ। এটা বাংলাদেশের একটা দৃষ্টান্ত এবং অতি অল্প সময়ের ভিতর মাননীয় বিজ্ঞ এই নারী শিশু আদালত যে অক্লান্ত পরিশ্রম করছে আমাদের রাষ্ট্রপক্ষে আমরা সর্বোচ্চ এটা প্রমাণ করতে পারছি। আমি অ্যাডভোকেট মেজবাউদ্দিন মুর্শিদ। আমরা মনে করি যে এই যে আজকে যে রায়টা দিছে, আমরা রাষ্ট্রপক্ষের কাছে অনুরোধ করব যেন দ্রুত আপিল এই মেমোর বুকটা তৈরি করা হয়, যে আপিল নিষ্পত্তিটা যেন দ্রুত হয়, আপিল এবং বিচারের রায়টা কার্যকর করা হয়। ফেনীবাসী সহ সমগ্র দেশবাসী এই এই ন্যায় বিচারটা প্রত্যাশা করছে। আমরা অত্যন্ত আজকে বাতাসে অনেক কথা ছড়ছিল কিন্তু সকল কিছু ছাড়িয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই যে আসামিকে যারা নির্দেশ দিয়েছিলেন, যারা ধরাছোঁয়ার বাইরে ছিলেন, তাদেরকে সরকার আমরা ধন্যবাদ জানাচ্ছি সরকারকে, এদেরকে আইনে আওতায় এনেছে এবং এদেরকে ফাঁসি দিয়েছে। এদের সম্পৃক্ততা প্রমাণ করা খুবই কষ্ট ছিল কিন্তু আমরা রাষ্ট্রপক্ষে অতি পরিশ্রম করে আপনার এই যে শেষ আসামি যিনি নির্দেশ দিয়েছিলেন ওনাকে প্রমাণ করতে এই মামলায় আমরা তার যে আত্মীয় বাড়ির ভালুকিয়া থেকে যে নুরুদ্দিনকে অ্যারেস্ট করা হয়েছে ওই জিনিসটা আমরা আদালতকে তুলে ধরতে পারছি এবং আদালতে প্রমাণ করতে পারছি উনি নির্দেশ দিচ্ছেন, কেউ টাকা দিয়েছেন আর বাকিরা এই অপকর্মে জড়িত হয়েছেন। এই যে নারীর প্রতি যে সহিংসতা, যে বৈষম্য, আমরা আশা করি এই বিজ্ঞ আদালতের এই একটা ঐতিহাসিক রায়, এ রায়ের মধ্যে সকল সন্ত্রাসী এতে এবং ক্ষমতাসীন দলের লোকজন যারা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা কমিটিতে অবৈধ প্রভাব বিস্তার করে নিজেদেরকে দণ্ডমূলক কর্তা হিসেবে যা খুশি তা করতে চায়, এতে প্রতি একটা মেসেজ আদালতে যে মেসেজটা আমরা আশা করি দেশবাসী পাবেন এবং যারা এই শিক্ষা প্রতিষ্ঠানের মাদ্রাসা কমিটির ম্যানেজিং কমিটি নিয়ে গ্রুপিং সৃষ্টি করছে, মারামারি করছে, এটা দেশের জন্য যে ক্ষতিকর এটা এই এই রায়ে প্রমাণিত হয়েছে এবং আমরা মাননীয় আদালতের এই রায়ে খুবই সন্তুষ্ট। ফেনী জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আপনাদের সাংবাদিক প্রিন্ট মিডিয়ার লোকজন যারা অক্লান্ত পরিশ্রম করছে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।